পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার জন্য মানুষকে বৃক্ষ রোপণ করতে উদ্বুদ্ধ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা প্রিয় দর্শক মণ্ডলী সিরাজগঞ্জের মুক্তির সোপানে বন বিভাগ কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ ও মেলা দুই হাজার চব্বিশে তারা একটি স্টল সাজিয়ে মানুষকে বৃক্ষরোপণের কাজে অনুপ্রাণিত করছে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন দেখতে পাচ্ছেন তারা চমৎকার একটি প্রদর্শনী এখানে সাজিয়েছেন আগত দর্শনার্থীদের জন্য এখানে তাদের একটি স্টলও রয়েছে প্রিয় দর্শক কথা বলবো কর্তৃপক্ষের সাথে শুরুতেই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ একটু আপনার পরিচয়টা শুরুতে জানতে চাই আচ্ছা আমি মোহাম্মদ মাহবুব হোসেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধুর টাঙ্গাইল জোনের জোনাল ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি আচ্ছা এই যে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন আসলে কত বছর আগে থেকে কার্যক্রম শুরু করেছে আমরা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন পরিবেশ বান্ধব বন্ধু চুলা নিয়ে আমরা দুই হাজার সাল থেকেই কাজ করতেছি এবং দুই সাল থেকেই বন্ধু ফাউন্ডেশন ফাউন্ডেশনে রূপান্তরিত হয় তখন থেকে আমাদের বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের যাত্রা শুরু আর এই যে পরিবেশ বান্ধব বাংলাদেশ করতে মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছেন কত বছর যাব আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান আমাদের শুধু বৃক্ষরোপণ নয় আমাদের বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের বর্তমানে ছয়টি প্রকল্প চলমান আছে এর ভিতরে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের বন্ধু চুলা প্রোগ্রামটা মাদার প্রজেক্ট আমাদের আরও প্রকল্পগুলো হচ্ছে জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ জলবায়ু বান্ধব কৃষি সাশ্রয়ী চুলা সুপেয় পানি বাসুর একটি নজর চর্চা কেন্দ্র এই ছয়টি প্রকল্প দিয়েই সাজানো আমাদের এই প্রকল্পটি তো কীভাবে আসলে গ্রাহককে সেবা দিচ্ছেন আপনারা আমরা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা আমাদের মা বোনেরা যারা রান্না করে রান ধোয়ার কারণে আপনারা জানেন শ্বাসকষ্ট হাঁপানির মতো রোগগুলো এই ধোঁয়ায় সৃষ্ট হয় এবং সনাতন চুলা জ্বালানোর ফলে অধিক পরিমাণে বৃক্ষ নিধন হয় এই নিধনকে কমানোর জন্য আমরা উদ্যোক্তার মাধ্যমে প্রতি ইউনিয়নে আমরা এই পরিবেশ পরিবেশবান্ধব বন্ধু চুলাটা দিয়ে থাকি এই বন্ধু চুলাটা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একজন করে আমরা উদ্যোক্তা সৃষ্টি করেছি এই উদ্যোক্তার মাধ্যমে আমরা ভর্তুকি মূল্যে এই বন্ধু চুলাটা দিয়ে দিয়ে মানুষকে সেবা আর এই যে সিরাজগঞ্জের বৃক্ষ মেলায় আপনারা যে চমৎকার একটি স্টল সাজিয়ে এখানে মানুষকে সচেতন করছেন এটা নিয়ে যদি একটু বলতে এখানে আমাদের আরও একটি প্রকল্প জানেন যে আমরা জলবায়ু বন্ধু বৃক্ষরোপণ কাজ করি এই বৃক্ষরোপণের কাজটা হলো মূলত আমরা দেখেছি যে সামাজিকভাবে বনায়ন হয় সরকারি অনুদানে বনায়ন হয় রাস্তার ধারে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু প্রতি বছর নেয় গাছ লাগায় এই গাছ লাগানোর ফলে এর রক্ষণাবেক্ষণ এবং এর পরিচর্চাটার অনেকটা ঘাটতি থাকে তখন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন চিন্তা করলো যে না আমরা যে মানুষের যে পতিত জমি আছে অথবা বাড়ির আঙিনায় যে ফেলানো জমি থাকে পতিত জমি থাকে যদি কোনো ব্যক্তি এই গাছ লাগায় তাহলে আমরা তাদেরকে পরিচর্যার জন্য আমরা প্রতি বৃক্ষ প্রতি ষাট টাকা করে আমরা প্রণোদনা দিয়ে থাকি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা পরিচর্যার ফলে যে অক্সিজেনটা উৎপন্ন হবে গাছটা একসময় বড় হবে এই অক্সিজেনটাই কার্বন ডাইঅক্সাইডটাকে নিঃসরণ করবে এবং এই মানুষ যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এর জন্যই আমরা মেসেজটা এবং মানুষকে এইগুলোকে উদ্বুদ্ধ করতেছি মানে বন্ধু ফাউন্ডেশন সিরাজগঞ্জে কতজন সদস্য রয়েছে আপনাদের আমাদের বর্তমানে এইখানে চুলা প্রোগ্রামে আমাদের ম্যানেজার সহ আমাদের আটজন সহকর্মী আছেন এবং বনায়নে আমাদের ডিসিএফ সহ চারজন কর্মরত আছেন আর গ্রাহক সংখ্যার বিষয়টি আমাদের গ্রাহক সংখ্যা আমাদের সিরাজগঞ্জ জেলাতে প্রতি মাসে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের এক হাজার করে চুলা প্রতি মাসে স্থাপিত হচ্ছে প্রতি মাসেই এবং আট থেকে দশ হাজার গ্রাহককে আমরা এই গাছের টাকাও দিয়ে থাকি এবং প্রতি মাসে আমাদের টার্গেট আছে একশো থেকে একশো জন ভুক্তভোগীকে আমরা এই চুক্তিবদ্ধ করতে পারতেছি বর্তমানে আর হচ্ছে এই যে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ প্রকল্পের সদস্য হওয়ার জন্য আসলে কী যোগ্যতা রয়েছে বা প্রক্রিয়া রয়েছে আমাদের সদস্য হচ্ছে আমাদের একটি তালিকা আছে আমাদের একটি নির্দিষ্ট মাপ আছে এই নির্দিষ্ট মাপ এবং এই নির্দিষ্ট তালিকা অনুযায়ী যদি কেউ গাছ লাগায় আমরা যে কেউকে তার নিজস্ব জমিতে যদি গাছ লাগাই তাহলে এই ক্যাটেরিয়ার মানুষদেরকেই আমরা আমাদের সদস্য অন্তর্ভুক্ত করতে পারি তো আপনাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরো বাংলাদেশবাসীর জন্য আসলে আগামী কী পরিকল্পনা রয়েছে আমাদের আগামীর পরিকল্পনা আছে যেমন আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন থেকে যদি আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যদি আমরা এই পরিমাণে গাছ লাগাতে পারি আমরা সবুজ একটি বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে পারব এবং সাথে সাথে আপনি জানবেন আমাদের একটি প্রকল্প আছে এই যে প্রক্রিয়াধীন প্রকল্প ম্যানোগ্রব বনায়ন যা দশ থেকে পঞ্চাশ হাজার হেক্টর বন সংরক্ষক আমাদের পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ হেক্টর সুন্দরবন সংরক্ষণ ছয় লক্ষ হেক্টর বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠানে আমাদের আর আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য থাকবে সারা বাংলাদেশের মানুষ যেন গাছ লাগায় বেশি বেশি গাছ লাগালে আমাদের পরিবেশ বাঁচবে আমরাও ভালো থাকতে পারবো আমরা আবার সবুজ নগরায়নে সবুজভাবে আমরা আলোকিত করতে পারব দেশকে আমরাও সেই প্রত্যাশা করছি এবং আপনাদের এই পরিবেশ বন্ধব কার্যক্রম করার জন্য অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সহ আপনাদের বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের পুরো পরিবারকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকেও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এবং বাংলাদেশ বন্ধু পরিবারের থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং পারিপার্শ্বিকভাবে আপনার এলাকায়ও যদি কোনো মানুষ গাছ লাগাতে উদ্বুদ্ধ হয় বন্ধু চুলা নিতে উদ্বুদ্ধ হয় আপনারা বিভিন্ন সচেতন যে যে সমস্ত অঞ্চলে এরকম প্রোগ্রামগুলো করে থাকেন আমাদেরকে যদি একটু মেসেজটা যদি আপনারা দিতে পারেন তাহলে আমরা উপকৃত হব আপনার এলাকার মানুষ উপকৃত হবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক পুরুলি আজকের এই ভিডিওটি তখনই সার্থকতা পাবে যখন আপনারা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সাথে সংযুক্ত হয়ে পরিবেশ পরিবেশবান্ধব বাংলাদেশ বিনির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবারে সিরাজগঞ্জের বৃক্ষমেলা থেকে প্রচুর পরিমাণ বৃক্ষ নিয়ে আপনার পরিবেশ আপনার আঙ্গিনা এবং আপনার এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং ফাঁকা জায়গা গাছ দিয়ে পূরণ করে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই বাংলাদেশ রেখে যাবেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের বৃক্ষ মেলায় অংশগ্রহণ করা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন সিরাজগঞ্জের স্টল থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ